আর ক্লিক 24 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবে, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুগণ, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু খবর প্রকাশিত হয়েছে। সেরকমই একটি খবর বিশ্ব বাংলা ওয়েব নিউজ পোর্টালে কিন্তু বিস্তারিত প্রকাশ করা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে সেই প্রতিবেদনে। শিক্ষক নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নবম দশম শ্রেণীর এমপ্যানেল এবং ওয়েটিং প্রার্থীদের নম্বর সহ মেরিট লিস্ট প্রকাশ করতে কমিশনকে নির্দেশ। আগামী 10 দিনের মধ্যে এটা প্রকাশ করতে হবে, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার নিয়োগ সংক্রান্ত এক মামলায় এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় নম্বর সহ মেধা তালিকা প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট। 17 জুন অবধি নতুন কোনো নিয়োগ করতে পারবে না রাজ্য। নিয়োগ এবং ওয়েটিং মিলিয়ে প্রায় 20,000 নাম 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ, স্বচ্ছতাই হচ্ছে দুর্নীতির প্রতিষেধক। নবম দশমের শিক্ষক নিয়োগ মূল প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করলেও সেখানে নামের পাশে কোনো নম্বর দেওয়া নেই। এখান থেকেই সন্দেহ জাগে, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এসএসসি। নম্বর প্রকাশ করলে কার কি ক্ষতি হয় সেটা স্পষ্ট নয়। সরকারি সমস্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকা প্রয়োজন। শুধু সরকারি কেন, সমাজের সর্বস্তরে স্বচ্ছতা থাকা প্রয়োজন। প্যানেল অস্বচ্ছতা অভিযোগে মামলা করেন এক চাকরির প্রার্থী সোমা সিনহা, সেই মামলাতেই এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নবম ও দশমের শিক্ষক নিয়োগের মূল প্যানেল ওয়েটিং লিস্ট প্রকাশ করলেও সেখানে নামের পাশে কোনো নম্বর দেওয়া হয়নি, সেখানেই সমস্যার সূত্রপাত। অভিযোগ ওঠে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে এসএসসি। প্রশ্ন ওঠে কেন নম্বর প্রকাশ করা হলো না। এরপর প্যানেলে দুর্নীতির অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থী সোমা সিনহা, সেই মামলাতে এদিন রায় দিলেন আদালত। অনলাইন অ্যাপ্লিকেশনগুলিও আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। 21 মের মধ্যে নম্বর বিভাজন প্রকাশের নির্দেশ বিচারপতির। পাশাপাশি নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। নবম দশমে শিক্ষক নিয়োগ একাধিক অনিয়ম সামনে এসেছে। একাধিক ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়, যদিও ডিভিশন বেঞ্চে তা স্থগিতাদেশ পড়েছে। এরই মধ্যে চাকরি বাতিল হয়েছে কয়েকজন শিক্ষকের। এরই মধ্যে বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ এবং ওয়েটিং মিলিয়ে প্রায় 20,000 নাম 10 দিনের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দিলেন তিনি। তো বন্ধুগণ, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আপডেট। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।